ঢাবিতে গণপিটুনিতে তোফাজ্জল হত্যার ঘটনায় সন্ধ্যা ছটার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে মব জাস্টিস ও নৈরাজ্যের প্রতিবাদে এক কর্মসূচিতে এই দাবি তুলে ধরেন অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে ভিসি ভবনের সামনে অবস্থান নেয়ার ঘোষণা তাদের শিক্ষার্থীরা করেছে তারা সবাই হত্যাকাণ্ড সন্ধ্যা ছয়টার মধ্যে এই বিশ্ববিদ্যালয়ে যে হত্যাকাণ্ড ঘটেছে যে শিক্ষার্থীগুলো ওখানে জড়িত ছিল এবং যে হাউস কিপার প্রবোষ এবং কেয়ারটেকারদের প্রত্যাহার করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে